আমার দেখতে ভুল হয়নি, লেজারের আলোটা এখান থেকেই এসেছিল। কিন্তু ছিল এখানে, কেউ সিগন্যাল দিচ্ছিল। আমি যতদূর আজ পর্যন্ত দেখেছি এই গ্রামে থাকাকালীন সবাই ভোরবেলা ওঠে, কেউ এত রাত অব্দি জেগে থাকে না। গাড়ি এই গ্রামে, এই গাড়ি কোথায় এসছে? কে ওটা? রূপাকে কথাটা তুমি মন থেকে বলেছিলে? রূপাকে মানে? না, আমি বিশ্বাস করি না যে এই বিয়ের ব্যাপারে কথাটা তুমি মন থেকে বলেছ। রূপা অবুঝ, ও একটা বাচ্চা মেয়ে। কিন্তু তুমি, তুমি তো জানো বিয়ে তো একবারই হয়। না না দীপা, প্লিজ তুমি এই বিয়েতে রাজি হইও না। দীপা, তুমি এই বিয়েতে রাজি হইও না। কি আপনি এখানে এত রাতে? বাইরে কেন? কেলো চুপ করে আছেন কেন? বলুন, কথার উত্তর দিন। এক্ষুনি ওখান থেকে কেউ সিগন্যাল দিচ্ছিল লেজার লাইট দিয়ে। কি বলছেন স্যার, লেজার লাইট দিয়ে সিগন্যাল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। একবার নয়, দুবার নয়, তিন তিনবার বিষয়টা ঘটেছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন? না, আমি আমি কি করে জানবো? আর এছাড়াও একটা আওয়াজ পেয়ে আমি উঠে এলাম, আর এসে দেখি আপনিও আছেন। আসলে কেউ বেরোলে আমার জানলা দিয়ে খুব ক্লিয়ারলি দেখা যায়, তাই আর কি। তাই আপনিও বাইরে চলে এলেন? তা বুধিয়াকে কেন ডাকলেন না? আপনি সাহস করে বেরিয়ে এলেন কেন? কি হলো বলুন, আপনি আবার চুপ করে গেলেন? আমি কি করে জানবো বলুন তো স্যার। আর আপনার কি মনে হয় এইভাবে রাতের অন্ধকারে একটা মেয়েকে কেউ সিগন্যাল দেবে? আর আপনি যেখানে বলছেন আপনি লেজার লাইট দেখেছেন, সেখানে আমি মেডিকেল ইন্টার্ন হয়ে এসব বিষয় কিভাবে জানবো? ইরা, ও কি আদৌ সত্যি কথা বলছে? কি করে বিশ্বাস করবো আমি ওকে? ওর কাছ থেকে এতগুলো সিম, এতগুলো ফোন, কি চায় ও, কি উদ্দেশ্য, কে কোথেকে এসছে? যারা এসেছিল তারা কারা? এসবের মধ্যে কি ইরা জড়িত? কাকে সিগন্যাল দিচ্ছিল ওরা? ইরাকে? আর যদি ইরাকে না দিয়ে থাকে তাহলে কাকে?